স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতে এই সংবাদ শিরোনাম। রাজশাহীর নওহাটা পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকার কর্মী সভা। তিন দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে নার্সিং শিক্ষার্থীরা। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান করলেন মেয়র লিটন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 14 ফেব্রুয়ারি রাজশাহীর নওহাটা পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকার মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নওহাটা মাঠে এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী। কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য আয়ন উদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ধানের শীষ যন্ত্রণার প্রতীক বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ধানের শীষে ভোট দিয়ে মানুষের ভাগ্যে পরিবর্তন করতে পারেনি তারা। তিনি বলেন, ভোট ভিক্ষা চাইতে হবে, নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে, নৌকার জয়ের বিকল্প নেই। আগামী 14 ফেব্রুয়ারি নৌকা ও ধানের শীষের লড়াই হবে, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কার পক্ষ নেবেন, উন্নয়নের পক্ষে নাকি অত্যাচারীদের পক্ষে। নৌকায় ভোট দিলে মানুষ প্রতারিত হয় না, নৌকা প্রধানমন্ত্রীর প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, তাই এই পৌর এলাকার ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তাদের প্রতীক ধানের শীষ, যারা আমার নেত্রীকে হত্যা করতে চেয়েছিল তাদের প্রতীক ধানের শীষ, যারা এই রাজশাহীকে বাংলা ভাইদের ঘরে ঘরে নির্যাতন করেছিল তাদের প্রতীক হচ্ছে ধানের শীষ। সেই রাজশাহীতে কেন আমরা তাদের কাছে মাথা নত করব? রাজশাহীতে কারিগরি বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল সহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে নার্সিং শিক্ষার্থীরা। বুধবার সকাল 10টা থেকে প্রায় 2 ঘন্টা ব্যাপী রাজশাহী মেডিকেল কলেজের সামনে কয়েক হাজার নার্সিং শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ। বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদ, ইন্টার্ন নার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন, নাটোর নার্সেস অ্যাসোসিয়েশন সহ আরও কয়েকটি সংগঠন কর্মসূচিতে একত্রতা পোষণ করে অংশ নেয়। এছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজশাহী নার্সিং কলেজ, ইসলামী ব্যাংক নার্সিং কলেজ, উদয়ন নার্সিং কলেজ, মির্জা নার্সিং কলেজ, শাহমুকদম নার্সিং কলেজ সহ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিতে রাজপথে নেমে আসেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিপ্লোমা নার্সেস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সভাপতি আজিজুর রহমান, বিএনএর সাধারণ সম্পাদক খলিলুর রহমান, স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদ রাজশাহী মহানগর শাখার সহসভাপতি আরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মূলত হচ্ছে তিনটা দাবি। আপনারা জানেন যে 12 তারিখে আমাদের লাইসেন্সের পরীক্ষা দিয়েছিল এবং সেটা পরবর্তী 5 তারিখে লাইসেন্সের ডেট করা হলো, কিন্তু কারিগরিরা হঠাৎ করে তাদের আমাদের যে রেজুলেশন, আমাদের যে কারিকুলাম, আমাদের যে কোর্স, আমাদের হচ্ছে এইচএসসি পাস করার পর এখানে আসতে হয়, কিন্তু কারিগরিরা এসএসসি পাস করার পর 4 বছরের ডিপ্লোমা কোর্স করে মেডিকেল টেকনোলজিস্ট নাম তারা হচ্ছে নার্সের দাবি করছে, নার্সের লাইসেন্স চাচ্ছে, বিনিময়ে কী হচ্ছে তারা রিট করে আমাদের লাইসেন্স পরীক্ষাটা আটকে দিয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে
শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুর ১২টায় নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগরীর ২৭ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন মেয়র। হুইল চেয়ার পাওয়া ব্যক্তিরা হলেন মহানগরীর ২৯ নং ওয়ার্ডের ডাশমারি মহল্লার আব্দুল কুদ্দুস, ১৯ নং ওয়ার্ডের ছোট বনগ্রাম মহল্লার মোহাম্মদ তসলিম, ২৩ নং ওয়ার্ডের শেখের চক মহল্লার রোজিনা খাতুন, ৬ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর ভাটাপাড়া মহল্লার রেদওয়ান, ৯ নং ওয়ার্ডের দরগাপাড়া মহল্লার সিয়াম আলী, ১০ নং ওয়ার্ডের হেতেমখা মহল্লার আতিক শাহরিয়ার আবিদ সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ১৭ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এ বি এম শরীফউদ্দিন, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রাজশাহীর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরীয়তুল্লাহ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ট্যুরিজম ম্যানেজার ফরহাদ হোসেন আদনান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজশাহীতে অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা। বুধবার সকাল ১১টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নূরজাহান সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইরা বেগম সহ রাজশাহী মহানগরের ৩০ নং ওয়ার্ডের আওয়ামী লীগের মহিলা নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণকালে সংসদ মিতা বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি সততার সাথে পালন করে যাচ্ছি। গরিব অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে এবং এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এই নারী নেত্রী। এই কম্বলটা তো শীতের সিজনটাতেই আমরা দিই, কারণ আপনারা জানেন যে রাজশাহী অঞ্চল সবচেয়ে শীতের অঞ্চল এবং শীত প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের আসলে কম্বলটা পেতেও দেরি হয়েছে। আমরা তো এর আগেও এসে জ্যাকেট দিয়েছি, চাদর দিয়েছি, কম্বল দিয়েছি, কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পাওয়া কম্বল আমার এই ৫০০ কম্বল। আমি চেয়েছি যে এইটাও আমি সব জায়গায়, আমার তো ধরেন ৯টা থানার মধ্যে আমি তানোর গোদাগাড়ির প্রত্যন্ত অঞ্চলে গেছি, আদিবাসী বিশেষ করে আদিবাসীদের কাছে গেছি এবং দেখেছি সর্বক্ষেত্রে যেটা জননেত্রী শেখ হাসিনা সবাইকে দিচ্ছে যেটা এর আগে কিন্তু পাইনি, এখন কিন্তু এক একজন দেখা গেছে ২টা করে কম্বল পেয়েছে, এটা একটু যাচ্ছে। করোনার টিকা নিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বুধবার সকালে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে এই টিকা গ্রহণ করেন। এ সময় পুলিশ কমিশনার উপস্থিত সকলকে নির্ভয়ে কোভিড-১৯ টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, উপ পুলিশ কমিশনার রশিদুল হাসান, পিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ফোর্সবৃন্দ। পুলিশ কমিশনার ছাড়াও কোভিড-১৯ টিকা গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত ৭ ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশে একযোগে টিকার কার্যক্রম শুরু হয়েছে। আমরা রেজিস্ট্রেশন করেছি, আমাদের সব অফিসাররা সবার রেজিস্ট্রেশন আজকে আমাদের ফিরত এসেছে। আমরা আরবির আমি সহ আমাদের অ্যাডিশনাল কমিশনার এবং অন্যান্য অফিসাররা আজকে আমরা টিকা নিয়েছি এবং সারা বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা টিকা নেবেন, নিজেকে সেফ রাখবেন, অন্যকে সেফ রাখবেন। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জে কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ট্রাফিক ভেস্ট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চৌমুহনী পৌরসভা মিলনায়তনে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন, স্থানীয় প্রশাসন ও মোটর শ্রমিকদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল সহ বিভিন্ন দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা জেলা শাখার উদ্যোগে সকালে পাবনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন
তরিকুল ইসলাম, আম্বিয়া খাতুন, বিল্লাল হোসেন, রাকিবুল ইসলাম, সোহেল হাসান, আশরাফ হোসেন সহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় দাবি আদায়ের কঠোর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা। আসন্ন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। বুধবার বিকেলে শিবগঞ্জ পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে গণমাধ্যমের সামনে তিনি এসব ইস্তেহার ঘোষণা করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে শিবগঞ্জ পৌরসভার প্রতিটি উন্নয়ন মাস্টার প্ল্যানের মাধ্যমে 26টি ঘোষিত ইস্তেহার বাস্তবায়ন করব। ইস্তেহারে উল্লেখ করা হয়েছে, শিবগঞ্জ পৌরসভায় 132 কিলোমিটার রাস্তা রয়েছে, এর মধ্যে 31 কিলোমিটার রাস্তা পাকা। তিনি নির্বাচিত হলে 1 কিলোমিটারও রাস্তা কাঁচা থাকবে না। এছাড়া শিবগঞ্জের অর্থনীতিতে আমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচিত হলে স্থায়ী আম সংরক্ষণের কার্যকরী ব্যবস্থা ও আম বাজার সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ করা হবে। তাছাড়াও শিবগঞ্জ পৌরসভায় কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, পাশাপাশি পরিচ্ছন্ন কর্মীদের সহায়তায় পরিচ্ছন্ন শহর গড়তে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষার জন্য একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে। পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় পৌর করের উপর। নির্বাচিত হলে অযৌক্তিক বর্ধিত কর আরোপ করা হবে না, অতি দরিদ্র মানুষের জন্য সহায়তা করা হবে। একই সঙ্গে একটি আধুনিক মানসম্মত উন্নয়ন দুর্নীতিমুক্ত স্বচ্ছ শিবগঞ্জ পৌরসভার বিনির্মাণে সহায়তা করবেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, প্রধান এজেন্ট আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাটোরে করোনা ভাইরাস মহামারী থেকে মুক্তির প্রত্যাশায় করোনা প্রতিরোধক টিকাদান কর্মসূচির চতুর্থ দিন চলছে। বুধবার সকাল 10টার দিকে সদর হাসপাতালে এই কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে জেলার নিবন্ধিত 207 জনকে টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় দিনে করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন 416 জন এবং তৃতীয় দিনে 1134 জন। টিকাদান কেন্দ্রে কর্তব্যরত নার্স জানান, বুধবার সকাল 11টা পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করেছেন 80 জন। গত 3 দিনে যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের কোনো প্রকার সমস্যা হয়নি বলে জানান নাটোর আধুনিক হাসপাতালের কর্তৃপক্ষ। সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান, জেলার 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই টিকাদান কর্মসূচি চলছে। এদিকে জেলা প্রশাসক শাহরিয়াজ জানান, জেলা এ পর্যন্ত করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন 11,232 জন। রেজিস্ট্রেশনের সংখ্যা দ্রুত বাড়ছে বলে তিনি জানান। আসন্ন ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে সরকার দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের আচরণবিধি ভঙ্গ, উদ্ধতপূর্ণ আচরণ ও ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শনসহ মামলা হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন বলেন, নির্বাচনের পূর্বেই নৌকা প্রতীকের কর্মী, সমর্থক ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান, পোস্টার ছেঁড়া, কর্মীদের মারপিট, ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে প্রকাশ্যে হ্যান্ডমাইকে হুমকি প্রদান, পৌরসভা জুড়ে ভীতিকর ও ত্রাসের রাজত্ব কায়েম করে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। রিটার্নিং অফিসার বরাবরে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। উল্টো পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে আমাদের নেতাকর্মী ও সমর্থকদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। অন্যদিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শরীফুল ইসলাম শরীফ বলেন, আমরা আগে দেখব ভোটের পরিবেশ, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।